أما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله كما قال عليه الصلاة والسلام. সাধারণভাবে আমাদের সমাজে বা বেশি মুসলমান সমাজে দিনদার লোক দিনদার এই অবস্থায় যেন মাদ্রা করেন, শরীর ঠুকু মানার চেষ্টা করেন, কিন্তু এই দাওয়াতের কাজে শরীক হওয়ার ব্যাপারে আগ্রহী না, বা অন্য কোনো ধরনের কোন দিনই না, যেটা বোঝায় যে কোনো পীরের কাছে গিয়ে দিন শিখি, এরকম কিছুর ব্যাপারেই আগ্রহী না, নিজে যেভাবে দিনে উপস্থিতছেন ওটাতেই সন্তুষ্ট। আর তাদেরকে দাওয়াত দেওয়া হয় আল্লাহর পথে বের হয়ে সময় লাগে, এই ব্যাপারে তাদের নানান ধরনের আপত্তি এবং অনেকগুলো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো ওই জায়গায় থেকে বাইরে না গিয়ে তার উত্তর বোঝা বড় মুশকিল। মূল কথা মোটামুটি একটাই, যে সাধারণভাবে মানুষ দেখে যে আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় থাকি, আর এই অবস্থায় থেকে থেকে যতটুকু পারি দিনে কাজ করতে থাকি, দিনে কাজ করতে করা বলতে আল্লাহর হুকুম আদায় করতে থাকি। আমার যে জীবন প্রবাহ আছে ওইটার উপর যেন কোনো আঘাত না, আমি নিজ জায়গাকে আমার নিজ জীবনকে নিরাপদ রেখে নিরাপদ দিনে কাজ অর্থাৎ আল্লাহর হুকুম পালন করতে, রোজা রোমাল সালাত ইত্যাদি আহকাম আদায় করতে থাকি। অনেকদিন আগের কথা, তিন দিনের জমাতে গিয়েছিলাম, ওই তিন দিনের জমাতে নতুন দুজন ছিলেন, নতুনরা ওরা একটু যেরকম জমাতে গেলে পরে পুরোপুরি জমাতের মধ্যে ঢুকতে চায় না, একটু সরে সরে থাকতে চায়, তো ওরকম জমাতের মধ্যে থেকে জমাত সম্পূর্ণভাবে নেই, মজমার সময় কথা হচ্ছে যে বসেছে কিন্তু একটু আলাদা করে বসে, একটু বা মজমা মতো সরে দুজন একসাথে মাঝে মাঝে বা কিছু কিছু কথাও বলে সে তো দিনের বয়ানের সময় সম্ভব দেখো মগরিবের সময়, তারপর তিন দিন সময় ছিল চলে শেষ হয়ে গেল, তারপর যাওয়ার সময় তো প্রথমেই সময় আমি জিজ্ঞেস করলাম যে বয়ানের সময় যে নিজেদের মধ্যে কথা বলছিলে কি কথা বলছিল, বলল যে একজন আজকে বলছি যে কথা যে তিন দিনে যা বুঝলাম, তিন দিন জমা তখন তিন দিন থেকে যা বুঝলাম এরা তো দেখি সম্পূর্ণ চাই, তা আমি একটু ব্যাখ্যা চাইলাম যে এর মানে কি, তো ব্যাখ্যাও করে দিল যে দেখো যে নামাজ পড়তে বললো ঠিক আছে নামাজ পড়বো, রোজা রাখতে বলো রোজা রাখবো, জাকাত দিতে বলো জাকাত দেবো, হজ করতে বলো হজ করবো, কিন্তু আমার জীবন আমার, আর তোমরা বলছো যে জীবনের মালিকেরা তোমাদের হাতে দিয়ে দিচ্ছে, একদিক থেকে সেটা একটু বড় চিন্তার কথা, বলতে বলছে মোটামুটি তো আন্দাজ করতে পেরেছে যে কি করবার চেষ্টা করছে, যদিও কথা এটা এটা নয় যে তোমাদের হাতে দিয়ে দেওয়া, দিয়ে দেওয়া আল্লাহর হাতে, এইটাই হলো আম মুসলমানদের সমস্যা, সে দিন অস্বীকার করতে চায় না কিন্তু জীবনের মালিকানা নিজ হাতে আছে, মালিকানার হাতে দেয় নিজ হাতে মালিকানা রেখে ওখান থেকে সমস্ত শুধু মতো আমাদের দেশে বড় খারাপ একটা জুলুম বহুদিন থেকে খুব প্রচলিত প্রসারিত, যে সম্পত্তির ভাগ অনেক সময় ভাইরা নিজেদের মধ্যে বন্টন করে আর বনতে দেয় ব্যাপক, সুসম্পর্ক আবার রাখতে চায় অনেক সময় একটা ভালোবাসাও আছে স্বাভাবিক কথা, একসাথে একবার বড় বড় হয়েছে
তো মাঝে মাঝে বোনকে দাওয়াত করে আনে, ভান্দা বান্দিরাও আসে, এদেরকে আপনি যত করে খাওয়ায়। এই আদর যত্ন সব কিছু করবে, ওই শর্তে যেগুলো আমার পক্ষ থেকে মেহমানদারি হিসেবে ঈদের সময় জামা কাপড় দেবে, এগুলো আমার পক্ষ থেকে হাজিয়াছে ও গ্রহণ করছে মামা দিয়ে। আর যদি কখনো বলে বসে যে এগুলো তো আমাদের পাওনা, তাহলে সমস্যা মালিকানা চাই, দান হিসেবে। অথচ আসলে সে মালিক, মালিকানা দাবি করতে দেবে। আর মালিকানা দাবি করে একেবারে মারামারি আমরা মতো গ্রহণ সরকার পর্যন্ত যেতে পারে। মালিকানা দাবি না করে ও কিছু কিছু অল্প স্বল্প দিতে রাখবে, শীতের সময় জামা কাপড় দিল, মালিকানা হচ্ছে তো অনেক বেশি দিতে হবে। আরে অনেক বেশি দিতে হবে, আর তাছাড়া পাওনা দিচ্ছে, পাওনা না দিয়ে যদি দান হিসেবে দেয় তো একটা অনুগ্রহ, সেটাও যে আমি তোমাদের দিলাম। আল্লাহর সাথে আমাদের দুর্ভাগ্যবশত অনেকটা এই ধরনের সম্পর্ক আছে যে আমি দিতে রাজি আছি। যাকাত আল্লাহকে দান করব, নামাজ আল্লাহকে দান করব, সৎকার আল্লাহকে দান করব, কিন্তু আমার জীবনের মালিকানা আমার ওটা আল্লাহ। আর দিন দাবি করেন যে আল্লাহর হাতে যেন আমি আমার জীবনের মালিকানা চাই। কিভাবে করা যায়? আমার কাছে যেসব জিনিস পছন্দ, যেগুলো আমার কাছে প্রিয়, আমার কাছে গুরুত্বপূর্ণ, ওগুলোর ব্যাপারে যদি আল্লাহর কাছে কোনো হুকুম আসে সেটাও যেন পালন। আর এই জন্যে দিনের ব্যাপারে বড় গুরুত্ব দিয়ে বলা হয়েছে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম। আল্লাহর ওয়াস্তে যারা মুজাহিদা করে, আর মুজাহিদা বলতে বোঝায় যে আল্লাহর হুকুম হতে হবে আদায় করা, যে যে আদায় করছে তার মন চায়। অন্য জায়গায় প্রায় একই জিনিস কিন্তু ভিন্ন ভাগে বলা হয়েছে, লান তারালুল ফিদরা হাত্তা তুমসুকুম মিম্মা তুহিব্বুন। নেক বান্দা আদেশ করে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস তুমি না পাও। আল্লাহ, আর আমার মহব্বতের জিনিস মানেই হলো এটা যে আমি আমার নিজের উপর আঘাত সহ্য করি। তো সমাজের মানুষ এতে তো রাজি আছে যে আমি আমার মতে চলতে থাকবো, আমার ব্যবসা ঠিক মতো যেতে ওইটা কোনো আঘাত না করবে, নামাজ হাজার করতে আমার ব্যবসা, আমার চাকরি, আমার পরিবার, আমার সম্মান, আমার সামাজিক অবস্থান, যার কাছে যে যেটা বা যে প্রিয় মূল্যবান ওগুলোর উপর যেন কোনো আঘাত। এছাড়া আমি নিতে রাজি আছি, আল্লাহ তাআলা চান যে যেগুলো আমার কাছে মূল্যবান ওগুলোই জরুরি। আল্লাহর এমন কোনো ঠেকা ছিল না যে ইব্রাহিম ইসমাইল ইসলামকে দরকার, ইসমাইল ইসলাম কে দাও আল্লাহর বড় প্রয়োজন, এমন কোনো ব্যাপার না। ইসমাইল ইসলামকে দেওয়া এই জন্যে যে ইসলাম আর ইসমাইল ইসলাম তোমার কাছে আল্লাহ সে নিলেন না, আর আমার কি আবার হতে পারে আল্লাহ কোনো কিছুর দরকার নেই, কিন্তু ওইটা প্রিয় ওইটাই চাই। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তোমার ডানাতে আমার লাগছে, আমি এরপর হেলান দিই, এর দ্বারা পাথর পাতা চেয়ে খাওয়াই, অন্যান্য কাজ যে মানুষ যেটাকে প্রিয় মনে করে ওটাকে আমার বলতে পছন্দ করে, আমার ছেলে আমার মেয়ে আমার না ঠিক আছে দেখে নাতি বললেই হয়, নাতি মানে কি আর কেউ নাতি না আমার না, আর বেশি আদর যখন করবে ও আমার ভগবান। আমার বলতে এইটা আনন্দ পাবে, এই জন্য কবিতা টবিতা ইত্যাদির মধ্যে যে আমার বাড়িটা আমার গ্রামটা ইত্যাদি খুব বেশি আছে সম্পর্ক।
আর এক গুণাবলী বলতেও, উপকারিতা বলতেও একজনে আনন্দ পায়। আর আপনারা জিজ্ঞেস করেন যে কি প্রয়োজন, কি উপকার, নিজেই বলুন। আর এই উপকারিতাই মূল কারণ যারা বলে আল্লাহ কি লাঠি দোকান নাকি না কিছু, যেহেতু ওনার কাছে এটা মূল্যবান জিনিস, আর আল্লাহ তারা দিলকে খালি করাতে চান বলে ফেলে। ব্যবসায়ীদের এক জমা, তারা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছেন মশওয়ারা করতে, মকামি গাছ কখন বাজারের লোক। উনি জিজ্ঞেস করলেন যে তোমাদের ব্যস্ততার সময় কখন, যখন ব্যবসা খুব জমান আসল থেকে মকাই বলে গাছ কখন, আর নবীদেরকে আল্লাহ তাআলা যে নবুয়তের কাজ দান করেন তাদের ব্যস্ততার সময় জবাব সরলি করবো ব্যস্ততার সময়, তখনই দেখা যাবে যে কোনটাকে সে অগ্রাধিকার, এটা অগ্রাধিকার প্রশ্ন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। দুনিয়ার জীবনকে যে অগ্রাধিকার দিল, আশা অগ্রাধিকার দিল, তো দুনিয়ার জীবনকে যে অগ্রাধিকার দিল সেই এই অগ্রাধিকার তাকে না পাওয়াই দিল, সম্পদকে অগ্রাধিকার দিল। তো সম্পদের ব্যাপারে আল্লাহ মান, অন্য ব্যাপারে মান, চাকরির ব্যাপারে ব্যবসার মাত্রা আছে। আমি খুব তফসি জিজ্ঞেস করব যে ওযু কিভাবে করতাম, তো ওযু মসজিদ সাহেবের কাছে ওরা আমার কাছে যে ওযুর ব্যাপারে তফসিলি জিজ্ঞেস করছে, নফল নামাজ ব্যাপারে খুব কথাটা জিজ্ঞেস করছে, উনি তাকে খুব ভালো করে জানে যে ব্যবসা করে কি করে কিভাবে করে। উনি বললেন যে তোমার অত বেশি তাহাজুজ দেখেছিল তত বেশি করার দরকার নেই, বরং আমি আরেকটা কথা তোমাকে বলছি, তুমি তোমার ব্যবসার মধ্যে ওই ব্যাংকের সাথে লেনদেনটা বাকি ওই শুধু ওই ব্যাপারে জিজ্ঞেস করতে আপনাকে আসে, ওইটা আমার ব্যাপার, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি সেটা বলুন, অন্য প্রসঙ্গে আপনি চুপ থাকেন। এইভাবে সে বলবে না, কিন্তু তার মনের কথা উচিত, ওটা ওটা আমার নিজস্ব। আর দিন দিন চায় যে আমার অশুদ্ধ অংশ যেটা ওটা যেন শুদ্ধ, যেখানে আমি অগ্রাধিকার দিচ্ছি দুনিয়াকে ওই অগ্রাধিকার আমাকে না প্রমাণিক করায়, ওরকম তো জানি, কিন্তু দুনিয়ার কোনো চাহিদা আমার কাছে বেশি গুরুত্ব, এই ব্যাপারে আল্লাহ মানতে পারে। যারা বিভিন্ন ধরনের নাফরমানি করে, সব ব্যাপারে নাফরমানি করে, সব ব্যাপারে করে, কিছু কিছু ব্যাপার আছে ওখানে কত আমার, অন্য ব্যাপারে সে মানে। অন্য ব্যাপারে মানে এতে বোঝা যায় যে তার কাছে দিনের কত হাত, কোনো কোনো ব্যাপারে মানে না তাতে প্রমাণিত হয় যে এইসব ব্যাপার তার কাছে দিনের চেয়ে বেশি মনে দেখা যায় না, অন্য ব্যাপারে মানে। আর আল্লাহ তাআলা ওই ব্যাপারেই চান যে এটাই চান, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো আর তার মনের চাওয়া থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত। মনের চাওয়া, মন চায় একটা জিনিস, নিজের ব্যাপারে বড় ভয় হচ্ছে আল্লাহকে মাফ করবে কিনা, তো জিজ্ঞেস করলেন আমার কি নাজাত হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি উত্তরে ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কি কখনো আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেছেন, তাহলে ইনশাআল্লাহ কারণ আল্লাহ তাআলা বলেছেন
আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করল আর তার নফসে চাওয়া থেকে নিজেকে বিরত রাখলো তা ঠিক না আল্লাহ তার তো দিন আমাদের কাছে কে চায় আর যা আমি যেন আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ ওইটাকে আল্লাহ হতে চায় আর নফ বলবে যে এখানে আলোচনা করবেন না ওইটা ওই অন্য ব্যাপারে আলোচনা গ্রামে জমি নিয়ে মোকদ্দমা শহর শহরে এসে ভাইয়ের বাসায় থেকে মোকদ্দমা করবে ভাই চাকরি করবে কিসের মোকদ্দমা ও জমি দখল করবে কতটুকু একটা বুঝে একটু বেশি ইউনিট আছে খুব বেশি জমি আর খুব বড় টাকার ব্যাপার অল্প ব্যাপার তো ভাই যে শহরে থাকে সে উকিলের ফিস টিস মোকদ্দমার ফিস খরচ করে সব ফিস টিসা ফিসা করে বলবো যে তোমার এই মোকদ্দমার খরচ করো সেই জমিতে অনেক কিছু বুদ্ধিমান এক কথা হলো জমি ছাড়ো মোকদ্দমা ছাড়ো মোকদ্দমার খরচ অসুবিধা এটা তোমার লাগলো আর মোকদ্দমা তুমি জিতো তো জমির দাম দিয়ে ও মোকদ্দমা খরচ ছিল সব শুনলো সে বোকা মানুষ না সব এই জমিটা সব ক্ষতি করছে শেষ কথা সে ঘুরিস আমার জমি ছেড়ে দেবো তাই এটা কোথাও মানলো কোনো হিসাব দেবো অন্য ব্যাপারে সব হিসাব এই ব্যাপার ওর ভাইয়ের আবার অন্য সমস্যা তার জুনিয়ার লোক প্রমোশন পেয়ে তার উপরে দেবে এটাকে সুপারসিড করো এই নিয়ে সে দৌড়াদৌড়ি এর কাছে ওর কাছে তাকে ভাই জিজ্ঞেস করলো যে কি হয়েছে ব্যাপার আমার আমার জুনিয়ার ও উপরে প্রমোশন পেয়ে চলে গেছে তাদের তোর বেতন কত কমে আমার বেতন কমে গেল তোর বেতন যদি না কমে থাকে তোর সমস্যা দেখি ও গেল না থাকতো তার তোর কি হয়েছে বুঝতে পারছি ও আমার জুনিয়ার ওখানে বুদ্ধি কাজ করে তো প্রত্যেকের নিজস্ব ওই কিছু কিছু ডার্ক পয়েন্ট বলে ওখানে খুবই বুদ্ধি কাজ করে ওখানে দিনে করেন আর আল্লাহ তাআলা চান ওই যে ওই ডার্ক পয়েন্ট গুলো যেন বন্ধ সব কাপ ওই জায়গায় তার দিন দিতে হবে ছাত্রদের ডার্ক পয়েন্ট কি পরীক্ষা পুরা দুনিয়াতে দিন কিছু না কিছু মোকাবেলায় এমনি ফ্রি নয় এর প্রতিদ্বন্দ্বী দুনিয়া কোনো ডাক থাকে ওই থাকবে একটা বিশেষ পরিস্থিতির কারণে আল্লাহ তালার সিদ্ধান্ত কোরআন শরীফ সিদ্ধান্ত আল্লাহ তালা জানিয়ে দিই লিদাম লুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে তোমাদের মধ্যে বেশি সুন্দর আমল কার আল্লাহ তাআলা এমন এক্সাম করবে যে প্রত্যেকবার কিছু না কিছু তার মোকাবেলায় দাঁড়ায় আর ওই মোকাবেলায় যেটা দাঁড়ালো ওইটার উপর সে দিনকে অগ্রাধিকার দিতে পারে কিনা এটি তো যে এখন ছাত্র হিসাবে দিনকে ছেড়ে দিল পেছনে করলো তার পরীক্ষা ইত্যাদি কোনো একটা কারণে ও পরবর্তীতে চাকরির জন্য করবে পরবর্তীতে পশের করবে পরবর্তীতে পথে চাকরি করবে আর তা হাজার দিনকে করবে একেবারে জিনিস করবে রূপ একবার বলছি উপরওয়ালা ডাকছি এখন পারে উপরওয়ালা তো কাজে নাচে নেই সমস্যা সমস্যা আরেকবার বলবো যে বিবিচার ডাকছে রে অনম্বন্না করে দেওয়া দেখুন বিবিচার কথা মানে ঘর শান্তি আর বলছি এবার শ্বশুর বলেছি তো শ্বশুর বলছি কি আমি শ্বশুর বুঝেন কলকাতা মানতেই হবে তো যদি সে একবার এক জায়গায় পেছনে পড়ে তো প্রত্যেকবারই এক একবার রূপ বদলে বদলে ওটা এসে তাকে থাকে আরে সারাজীবন চলতে থাকে আর কোনোদিন ওর দিনের উপর বন্ধ উঠতে পারে আর যখন উঠতে যায় তো কিছু না কিছু মোকাবেলায় থাকে এই জন্য
উসুল সবসময় কেউ ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ বলেন ছেড়ে দেওয়াই কর, ছেড়ে দেওয়াই নিজে নাম না। কিন্তু একটা নীতি দেখিয়ে দিলেন যে এভাবেই উনি রাজি হয়ে গেলেন। মোসা আলাহ ইসলামকে বললেন লাঠি ফেলে দাও, ছেড়ে দিলেন। একটা সিদ্ধান্ত হয় তো যে এবার ফেলে দেবে আল্লাহ তাআলা তার জন্য ওই করবে। ইংরেজিতে কথা আছে, হি হু ফাইট অ্যান্ড রানস অ্যাওয়ে লিভস টু ফাইট অ্যানাদার ডে। যে যুদ্ধের ময়দানে গিয়ে পালিয়ে গেল ও বেঁচে থাকবে আরেকবার এসে তাকে লড়তে হবে। এবার যদি পালায় পালিয়ে সে বেঁচে গেল তা নয়, ওই যুদ্ধ তাড়াতাড়ি করে লড়তে পারে। আর এবারে যদি সে না পালিয়ে মজবুত টিকে যায় তো টিকে গেল, ওই শত্রুর সামনে আর দিতে পারত। তোমার দিকে ফেসলা করতে হবে আজকে করি আর দশ বছর পরেই করি ফেসলা করতে হবে। আর সেই ফেসলা কি দিনকে অগ্রাধিকার, বাকি আল্লাহ তালা আমাদের উপর যা মেহরবানি করেছেন যে আমি মতো নয় যে বোন তারা ইব্রাহিম ইসলাম বলে যে ছেলেকে জবাই করে দাও, আমাদের উপর ওই জাতীয় আদেশ আসে আসে না। যেটা প্রমাণ কি প্রমাণ হলো যে এই আদেশ সরাসরি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারবে না, যদি অন্য কেউ দেয় যায় সে কেউ বলে যে আমার উপর আদেশ কোরবানি কি আমার ছেলেকে জবাই করে দিই, সেটা সে করতে পারবে না আর কোনো মুক্তি তাকে সমর্থন করবে না। জায়েজ না মানে হলোই যে এই ধরনের আদেশ আমাদের উপর আর আসবে বিভিন্ন আদেশ নবীদের লেভেল পর্যন্ত যেখানে শরীয়ত প্রচলিত হুকুম নয় সরাসরি আল্লাহ আদেশ বলে ওরা করণীয় ছিল, তা না হলে সরাসরি ভাবে আল্লাহ সরাসরি না বললে এটা পালনযোগ্য আদেশ নয়। বরং কোনো মুফতিরা আর কুতুবদিগের মুরব্বীরা আর পীর সাহেব সবাই মিলে যদি বলে ছেলেকে জবাই করো আর যদি জবাই করে তো গুণাগার ওই অবস্থায় গরিবকে মানা চলবে না সেটা মানা চলবে আমাদের উপর ওরকম করে আসছে। তো এইটুকু আসতে পারে আর আসবে, ও যখনই নামাজে যাওয়ার সময় তখন ওর বাচ্চা কান্না কাটি উঠলাম আর সারাদিন বাড়িতে ছিলাম করে উঠতে চাইল না, আর যখন রানা হয়েছে তখন করে উঠছে। এই জাতীয় ছোট তিন দিনের জন্য যাবে পাঁচ দিনের জন্য যাবে তখনই হঠাৎ মারাতে অসুখ এমনি ট্রিটমেন্ট দিবে ভালো আর এমনই অসুস্থ মনে হয় এখন বুঝে পড়। তো ওই সময় যদি আমার অবস্থা থাকে যে তার ডাক্তার ডাকবার জন্য আমি না থাকলেও ডাক্তার ডাকার উপায় আছে চিকিৎসা হবে আমার থাকার জন্য, আমি না থাকলে চিকিৎসা হবে না মারা যেতে পারে, তো সেই অবস্থায় তো আমার ঠিক আছে তিন দিন পাঁচ দিয়ে ডাক্তার দেখি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম আছে যে আমি না থাকলেও ডাক্তার থাকার কোনো বস্তু দিতে পারে, বাকি আমার থাকা যে লোকে বলবে যে বাপকে আমার মন বলে যে আমি থাকি, তো মন বলার জন্য থাকা যায় বাস্তব প্রয়োজন যদি হয় যে আমি না থাকলে চলবে না তাহলে থাকা যায়। তো ওরকম বিভিন্ন অবস্থা ওরকম পরীক্ষা তিন দিনের জন্য চলে গেলে আমার পরীক্ষা দিলামই না তো ওইটা সমর্থন করা যায় ওটা দিতে হবে। কিন্তু আমার তিন দিন জমাতে এসেও পরীক্ষা দিতে পারি তিন দিন জমা দিয়ে আসবে আর এই কথা বলেছি তিন দিনের পরীক্ষা এবার আমি ফেল করবো আর নম্বর নিচ্ছে তো সারা বছর তুমি করবে, তো যে সারা বছরে পাশ করা বন্দোবস্ত করতে পারেন বা ফার্স্ট ক্লাসে বন্দোবস্ত করতে পারেনি ও শুধু তিন দিনেই ফার্স্ট ক্লাস বন্দোবস্ত করবে ওটা সতারে আর যে ফার্স্ট ক্লাস পাবে ওই তিন দিন গেলেও পাবে, ও ফার্স্ট ক্লাসে বন্ধুত্ব সারা বছরে করেছে এই তিন দিনে। আর যে পাশে বন্ধুত্ব সারা বছর পড়েছে পাশে বন্ধুত্ব করেছে ওই তিন দিনের কারণে ওর কোনো ফার্স্ট ফেজও পরিবর্তন হবে না আর ক্লাস পরিবর্তন হবে না, মাত্র তিন দিনে করলেই হয় যেটা হয় সারা বছরও ক্লাস করতে করবে। সেই জন্যে পরীক্ষার কারণে আমি ব্যস্ত করলাম না তিন দিনও গেলাম না, এটা হলো যে আমি একটা অযৌক্তিকভাবে দুনিয়ার একটা গুরুত্ব
মনের মধ্যে ইচ্ছে এসেছে, তখন আমার কোন বুদ্ধি কাজ করছে না, যুক্তিসম্মত ভাবে এতে বাধ্য হওয়ার এমন কোনো কারণ। দুই পরীক্ষার মাঝখানে তিন দিনে গিয়ে বাজি কেন যাবো? পরীক্ষা হলো কালকে সকালে আর গাছ তোমার আজকে বিকেলে, তো আগামীকাল সকালে পরীক্ষা চিন্তা করে করে এখনকার গাছ পাতি কোনো যুক্তি। আরেকটা শতাং বোঝাবে যে পরীক্ষার সামনে বসো, পরীক্ষা বসে বসে কি হবে, আব্বাস দেওয়া হবে। এইসব জিনিসই মূল মূল কথা হলো যে আমি দুনিয়ার ছোট বড় ব্যাপারে দিনকে অগ্রাধিকার দেওয়া, তো যে আজকের ছোট ব্যাপারে অগ্রাধিকার দিতে পারবে ও ইনশাল্লাহ পরবর্তী বড় ব্যাপারে আর ওর জন্য রাস্তাও খুলে যাবে, অনেক ব্যাপারে তাকে থাকবে। ও যদি তার রাস্তাকে পরিষ্কার করে দেয়, আল্লাহ তালা মেহরবানি করে এমন অবস্থা করবেন যে পরবর্তীতে অনেক ব্যাপারে তার কাছে কেউ কেউ আশাও করবে না যে ওটা। ও তোমাদের সবাই মিলে পিকনিক করতে যাবে, আর পিকনিক করতে পারে যে ছেলে মেয়ে একসাথে যাওয়া আর কতগুলো করা, না না ধর নাজায়েজ কাজ তো হবেই, যেতেই হবে, নইলে একেবারে বন্ধুত্ব সারা জীবনের জন্য টিকবে না, আর কত কিছু হয়ে যাবে। যে তার রাস্তাকে পরিষ্কার করে রেখেছে আগে দিয়ে বলবে যে দোস্তই না কেন ওকে যেতে হবে, ওর বুকে বরাদ্দ কারণ যে তার পথকে পরিষ্কার বানিয়েছে ওকে দাওয়াতি দেবে, ওর ব্যাপারে চিন্তা ভিন্ন থাকবে যে ওকে যদি পিকনিকে নিয়ে যাই আমাদের সব কুটিতে মাটি পড়বো না মাটি পড়বো, ঠিক মতো কোনো কাজ করতে পারবো বরং ওর না যাওয়াই ভালো। কিন্তু ওটা কখন করবে? যখন সে তার এত বছরে আচরণ দেখাবে যে ও দিনকে অগ্রাধিকার, আর সমাজ আর কত এগুলোকে অগ্রাধিকার দিতে ওর কাছে সমাজ আমাদের গাড়ি আজকে একটা কথা হয়তো আব্দুল আসলাম যখন নতুন নতুন কাজে গেছেন আল্লাহ মেহান তখনও অনেক দশ বছর এখন আছে, তারপর ওনার বিয়ে, তো বিয়ে মতো অবস্থা হয়েছে, তো বিয়ে অনুষ্ঠানে গিয়েছেন অন্য অঞ্চলের সব গণ্যমানের লোকজন এসেছে, আর তখন তো গণ্যমানের লোকজনকে একত্রিত পাওয়া দিনের মধ্যে একটু মুশকিল ছিল, সবাই গণ্যমানের লোকজন একত্রিত পেয়ে উনি দাঁড়িয়ে পাওয়ার কথা, তো বিয়ের সময় তো বর যাত্রী এবং বর ওদের তো মেনে থাকা ম্যানেজার গাইড করে যেরকম রুমাল, উনি কোথায় ম্যানেজারের কথা, আরে চুপ করে ওই মজবা কোথায় পাবে, তো যে রাস্তাকে একবার ঠিক করে দেখিয়ে দিল ওর শ্বশুরই যাওয়ার পরে শ্বশুরা প্রথমবারই ভয় পেল, ওই ইরানে যে বড় প্রাচীন গল্প আছে যে প্রথম রাতেই বিয়া মেরে ফেল, তো এই এক মজলিসের যে বার করেছে এরপরে যা বলবে শ্বশুর বাড়ি মা কোনো কিছু আছে তো, আর একবার যদি মেনে নেয় তারপর যতবারই যাবে নতুন নতুন কিছু সামাজিক নিয়ম আছে আর লুকুরি শেষ হবে, তো নিজের রাস্তাকে পরিষ্কার করবে। এখন থেকে আমি রাস্তা পরিষ্কার করে ফেলি ইনশাল্লাহ আল্লাহ তালা আমার দিনের পথ প্রশস্ত, সেই জন্য সবাই নিয়ত করি ইনশাল্লাহ যে কাজের মধ্যে মজবুত, এটা নয় যে পরীক্ষা দেবো না, পরীক্ষা যে দেয় না টপিকে ছোট করবে ও আসলে পরীক্ষা না দেওয়ার কারণ অন্য, আর বলছে তবে কারণ অন্য জায়গায় ওটা না বলাই বলছে তবে কারণ পড়াশোনা করেনি প্রস্তুতি নেই পরীক্ষা দিয়ে ফেল করাচ্ছে না দেওয়াই ভালো, কিন্তু যে সারা বছর পড়াশোনা করেছে ও ওই তিন দিন যদি সময় সময় লাগায় ওই তিন দিনের কারণে কিছু আছে দাদারা বরং আরো ভালো হবে, বিশেষ করে যদি ওই অঙ্ক টঙ্ক জাতীয় সাবজেক্ট থাকে, এই জন্য যে অঙ্কের সাবজেক্টের কাছে অনেকবার এই জাতীয় কথা শুনেছি যে জানা অঙ্ক করতে পারে কেন পারে বুঝতে
ব্লক হয়ে গেল যারা নিঃস্ব সংখ্যা অধিক গুরুত্ব দেওয়া যাবে। ও যদি আয়ত্ত লিগওয়ালা হয় আর আগের দিন কাজ করে আর একটা ঘুরে বিগত মেজাজ হালকা থাকে ওর বুদ্ধি ব্লক হবে, অন্তত কি যেটুকু আছে না বাড়ুক কমবে না। আদানো অনেক ছেলের ওই যাওয়া যা অল্প সুবুদ্ধি আছে ওইটাও কাজ করে টিভি তার মধ্য নিয়ে গেছে। আর এটা কাজ না করার কারণ হলো অধিক গুরুত্ব মজবুত রাখবো আল্লাহ তালা একটা আমার দুনিয়াকে মাসে তিন পরীক্ষা আসুক আর না থাকুক যাক সব জানান এইটুকু যে বললাম যে পরীক্ষা বাদ দিয়ে